নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। একটা স্পেশাল এপিসোড নিয়ে আসলাম আবার রাজবাড়িতে আমি আপনাদের জন্য। আজকে আসলাম রাজবাড়ি, আমি আপনাদেরকে দেখাবো এবং আমার সঙ্গে গরম মশলা টিমও আছেন, ওনারাও করবেন আর কি, খুবই ভালোভাবে ইয়ে করবেন আর কি। এখানে আমি আসলাম, খুব সুন্দর একটা জায়গা, ভালো একটা টুরিস্ট প্লেস, কিন্তু এটাকে আসাম সরকার বা পৌরাণিক তত্ত্ব যে বিভাগটা ওরা দিচ্ছে না বলে এরকম আমরা আগে জানলাম আর কি। ওরা মানে যেরকম আছে সেরকমই থাকতে দিচ্ছে, কিন্তু আমি মনে করি এরকম জায়গাগুলোকে একটু যদি রিনোভেট করিয়া নতুন নতুন কিছু জিনিস যদি অ্যাড করা হয় তাহলে ভালো একটা টুরিস্ট প্লেস হবে। টুরিস্ট প্লেস হওয়া মানে কি, রেভিনিউ জেনারেট হওয়া, এবং রেভিনিউ জেনারেট হওয়া মানে কি, এখানে স্থানীয় লোকদেরকেও ইনকাম হবে, সবারও ইনকাম হবে এবং সরকারেরও ভালো একটা রেভিনিউ জেনারেট হবে। আমাদের বরাকে এমন এমন জায়গা আছে, 100টার উপরে জায়গা যেগুলোকে টুরিস্ট প্লেস বানানো যাবে আর কি। আসাম সরকার কখন বুঝবে সেটা আমরা জানি না। আমাদের যারা লোকাল যারা এমএলএরা মন্ত্রীরা আছেন, ওনারা এইসব জিনিসগুলো নিয়ে কেন কথা বলেন না, ওনারা এইসব জিনিসগুলো নিয়ে কেন কাজ করেন না, সেটাই হচ্ছে বিরাট বড় একটা প্রশ্ন। আমি আবার বলছি, আজ ইসরায়েলের মতো একটা দেশ, ছোটোখাটো একটা দেশ, আপনারা গুগলে সার্চ করে দেখবেন, ছোটোখাটো একটা দেশ থেকে কোটি কোটি ডলার সেখানে শুধু টুরিস্ট থেকে টুরিস্ট প্লেস বানিয়ে সেখানে মানে রোজগার করা হচ্ছে। সেরকম আইডিয়া ব্রেনে আসতে লাগবে আর কি। কখন আসাম সরকার বা স্থানীয় নেতারা বুঝবেন সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। 100টার উপরে জায়গা আমার ব্রেইনে আছে কিন্তু এখনও, যে জায়গাগুলোকে একটু সাজিয়ে সেখান থেকে অনেক টাকা রাজস্ব আসাম সরকার আয় করতে পারবে এবং অনেক বেকার যুবক যুবতীরাও একটু রোজগারও পাবে। দর্শকবৃন্দ, চলুন এখন রাজবাড়িটা একবার দেখে নিই। দর্শকবৃন্দ, রাজবাড়িতে আসার সময় আমি একটা এরকম সরকারি বিল্ডিং একটা দেখলাম, সরকারি একটা ঘর, এবং এটা হচ্ছে পুরনো একটা ঘর, তার পাশে সেই দিকে আপনাদের নতুন একটা ঘর বানানো হচ্ছে। এবং তারপরে এখানে আমি স্থানীয় লোকদের আমি জিজ্ঞেস করলাম এই জিনিসটা কি, ওনারা বললেন নাকি এটা হচ্ছে একটা সরকারি অফিস এবং নামে সরকারি অফিস, এখানে কেউ থাকেন না, এখানে কিছু মাল নাকি স্টক করে রাখা হয়, কিছু জিনিসপত্র, এবং এই এখানে আপনাদের পতাকা উত্তোলন করা হয় কিন্তু এটাকে পরিষ্কার করে রাখা হয় না। আপনারা একবার দেখে নিন, এই হচ্ছে কন্ডিশন। সরকারের লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করছে এই অফিসগুলো বানানোর জন্য। আমি এটা কি আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই, কিন্তু তার অবস্থা আপনারা দেখে নিন। আপনারা একবার দেখে নিন এটা কি, আসাম সরকারের কি একটা গ্রেনেজ হাউস বলে, আসাম সরকারের গ্রেনেজ হাউস মানে মুগা ক্ষেত করা, সেরিকালচারের অফিস একটা বলতে পারেন বা স্টক হাউস বলতে পারেন, কিন্তু এটাকে এভাবে রাখাটা মানে কি বলবো আপনাদেরকে, সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকার এরকম সুবিধা করছে কিন্তু তার অবস্থা আপনারা দেখে নিন। রাস্তাঘাট মানে এই দেখুন, রাস্তাতে কচুর গাছ, এই সব কিছু কি বলবো আমি আপনাদেরকে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আপনাদের রাজবাড়ি। আমরা মেইন গেট না হয় মেইন গেট বন্ধ, আমরা সেকেন্ড গেট হয়ে আমরা ঢুকছি এবং খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব ভালো একটা বিরাট বড় একটা জায়গা। এখানে আপনারা দেখুন, আমরা আসলাম এই যে প্রথম যে ঘরটাতে, এটা হয়তো রাজা বানিয়েছে, খুব সুন্দর একটা ঘর। আপনারা দেখে নিন, এখনো আগের মতনই সুন্দর হয়ে আছে আর কি। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, এটা হচ্ছে একটা মহল, এখানে হয়তো রানী থাকতো, রাজার তো অনেকগুলো রানী, এবং এখানে হয়তো একজন রানী থাকতো বলে আমি সেরকম অনুমান লাগাচ্ছি আর কি। এবং এই মহলটা খুব সুন্দরভাবে বানানো এবং অনেক পুরনো হয়েও কিন্তু এখনও কিন্তু টিকসইটা এখনও মানে খুব ভালোভাবে ইয়ে করছে আর কি, টিকসইটা আর কি, খুব সুন্দর লাগছে কিন্তু এটা। রাজবাড়ির পরিবেশটা খুবই সুন্দর, জায়গাটা অনেক বড়, অনেক ভালো। আমি হয়তো রাজা নাকি এখানে একটা পুকুর বানিয়েছিলেন, 19 বিঘা না 20 বিঘার একটা পুকুর, নাকি 25 বিঘার একটা পুকুর ছিল বলে সেটাও আমি খবর পেয়েছিলাম। সেই পুকুরটাও এখন একদম জঙ্গলে ভরে গেছে। এই হচ্ছে সেই ইয়েটা, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দর। সমান সমান এটা হচ্ছে সেই রোড, রোডটা খুব সুন্দর বানানো কিন্তু। প্লেসটা মানে কি বলবো আপনাদেরকে, এরকম প্লেস আমাদের বরাকভেলিতে নেই বলতে পারেন আর কি। খুব সুন্দর একটা প্লেস এবং জবরদস্ত একটা প্লেস, দেখুন বিউটিফুল বিউটিফুল প্লেস। এটাকে যদি আরও ভালোভাবে যদি সাজানো যায় তাহলে কিন্তু অনেক মানুষ আসবে এখানে এসে। টিকিট সিস্টেম করে দিলে ভালো, ধরে নিন 10 টাকা 15 টাকা করে বা 20 টাকা করে টিকিট যদি পার মেম্বার করে দিলে ভালো হয়। দেখুন এখানে একটা মহল, এটাও হয়তো রানীর হতে পারে বা রাজারও হতে পারে, জানি না, এরকম তো কোনো আইডিয়া নেই, অনেক বছর পুরনো, তো 100 ইয়ার্সের উপরে এই এটা। বিউটিফুল প্লেস,
প্লেস হইব খুব সুন্দর যদিও এখন এটা জায়গাটা অনেক পুরনো হয়ে গেছে তাও অনেক মানুষ আয় আমরা মানে শিলচর এটা তো একটু ব্যাক সাইডে পড়ছে আপনার টেলিগ্রাম খাসপুর টেলিগ্রামে পড়ছে কিন্তু তাও অনেক অনেক মানুষ আয় দর্শকবৃন্দ এটা হচ্ছে আরেকটা মহল এটাও বানানো কিন্তু এটাকে একটু পুরনো হয়ে গেছে শেওলা পড়ে গেছে যদি সরকারের যারা আছেন এখানে যারা দেখাশোনা করেন ওনারা যদি এটা পরিষ্কার করে রাখেন তাহলে ভালো বলে আমি মনে করি এবং এটাকে সুন্দর করে রাখাটা দরকার আর কি সুন্দর করে রাখলে আরও টিকসই বেশি হবে সেটাই আর কি মানে মানুষ দেখতে আরও ভালো লাগবে আর কি খুবই সুন্দর এই জায়গাটা আপনারা দেখে নিন মানে খাসপুর আমাদের বরাকের একটা গর্ব বলতে পারেন আর কি আমাদের কাছারি যে রাজা ছিলেন ওনার এই জায়গাটা খুবই সুন্দর দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এটা হচ্ছে স্নান মন্দির স্নান মন্দির মানে রাজারানী নাকি এখানে স্নান করতেন জল নিয়ে এসে এই জায়গাতে জানি না জল কিভাবে আনতেন হয়তো বালটি দিয়ে বা কিছু দিয়ে জল আনতেন আর কি এই সুন্দর একটা স্নান মন্দির চলুন দর্শকবৃন্দ দেখলেন আপনারা আজকের এই রাজবাড়িটা কীরকম লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা নিশ্চয়ই এই পেজটি ফলো করে নেবেন রাজবাড়ি খুবই সুন্দর একটা জায়গা আমাদের বরাকবেলির জন্য একটা গর্বিত প্লেস কারণ আমাদের কাছারি রাজার এটা হচ্ছে জায়গা আর কি মানে ঘর এবং কাছারি রাজাকে এখানে মানে কী বলবো আপনাদেরকে মানে খুব সুন্দরভাবে উনি জায়গাটা মানে বানিয়েছেন বলতে পারেন বা অন্যান্য জায়গাগুলো অনেক দূর দূর পর্যন্ত ওনার রাজত্ব ছিল তো অনেক মানে দূরে দূরে পর্যন্ত উনি বানিয়েছেন আর কি সেইগুলা একদিন ভালোভাবে আমরা কভার করব শিলচর নিউজে আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং